ছুড়ে, হ্যাঁ দাদা, পড়াশোনা ছুড়ে এখন সন্ধ্যাবেলা করে মোবাইল দেখছিস? পড়তে বস, পড়তে বস, বইটা নিয়ে আয়, পড়তে বস, মোবাইলটা রাখ। কিন্তু আবার কেবল তো 6টা বাজে, আবার আবার কথা, বাপের মুখে মুখে কথা, বের করে দেবো বাপের মুখে মুখে কথা বলা। তাড়াতাড়ি মোবাইল রাখবি না? ওরে বাচ্চা, বাবা লাগছে, বাবা লাগছে, মোবাইল রাখবি না? হ্যাঁ মোবাইল মোবাইল দেখবি না এখন? মোবাইল ওখানে থাকবে, বইটা নিয়ে এসে পড়তে বস চুপচাপ। আমি যদি দেখি ফের তুই মোবাইল ঘাটছিস বই না পড়ে, আরো এখানে গিয়ে পড়ি পাশের ওই কথা। আমি যাতে শুনতে পারি সেরকম ভাবে পড়ি বলে দিলাম, জোরে জোরে পড়বি। কি মেসেজ করছে কে জানে। মোবাইলটা নিয়ে নেবো, বাবা তো ঘুমাচ্ছে। যতক্ষণ না পড়ে তুই এবারে আসছিস ততক্ষণ তোকে মোবাইল দেবো না। তার আগে মোবাইলে হাত দিয়ে দেখা। বাবা কি হয়েছে? মোবাইলটা, ও মোবাইল নেই পড়েছিস? হ্যাঁ পুরো 3 ঘন্টা পড়েছি। দাঁড়া কটা বাজে দেখে নি। আচ্ছা তুমি দেখো, টাইম দেখো। আচ্ছা এবার এবার খুশি হয়েছে? পরের দিন থেকে যেন এইভাবেই পড়িস। আরে হ্যাঁ পড়বে, এবার মোবাইলটা তো দাও। এনে মোবাইল ধর। যুগে যুগে